ক্যাসিনোর নাম হয়তো অনেকেই শুনেছেন কিন্তু ঢাকার শহরে ক্যাসিনো ক্লাব তা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না তাও আবার একটা দুইটা নয় প্রায় ষাটটি স্পটে রয়েছে এসব ক্লাব রাজধানীর অভিজাত এলাকার এসব ক্লাবে ক্লাবে চলে ক্যাসিনো ব্যবসা সন্ধ্যার পর থেকেই শুরু হয় জুয়ার আসর বুধবার হঠাৎ করেই এসব ক্লাবে অভিযানে নামে র্যাপ শেষ খবর পাওয়া পর্যন্ত ফকিরের পুল ইয়ংম্যানস অ্যান্ড ওয়ান্ডার্স ক্লাব ও মুক্তিযোদ্ধা ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে একশো জনকে আটক ও প্রায় চল্লিশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এই অভিযানে অবৈধ অস্ত্র ধরা পড়েছেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়া রাজধানীর বিভিন্ন ক্লাবে ক্যাসিনো ব্যবসা চলে আসছে অনেকদিন ধরেই এসব ক্লাবে জুয়ার আসর বসে প্রতি রাতেই বুধবার সন্ধ্যায় ফকিরের পুল ক্লাবে অভিযান শুরু করে র‍্যাব ক্লাবের একশো জনকে আটক করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ক্লাবের একত্রিশ জন কর্মচারীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় পাশাপাশি জুয়া খেলতে আসা একশো জনের হয় ছয় মাস করে কারাদণ্ড জব্দ করা হয় জুয়া খেলার সামগ্রী দ্রব্য ও অন্তত চব্বিশ লাখ টাকা পরে ক্লাবটি সিলগালা করে দেওয়া হয় অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সরার আলম জানান যারা এই ক্লাবে এসেছেন তারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আটক ব্যক্তিদের মদ পানের লাইসেন্স নেই তিনি জানান ইয়ংম্যান্স ক্লাবেরও মদ বিক্রির লাইসেন্স নেই আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করেছেন তাদের জেল জরিমানা করা হবে অভিযান আরও চলবে এই প্রতিষ্ঠানগুলি আসলে বিভিন্ন ক্রিয়া সংগঠনের নামে আসলে পরিচালিত হচ্ছিল তার আড়ালে আসলে কেসিনো এবং মাদকের একটা আখড়া পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে খুব দুঃখজনক অবস্থা এই সমস্ত ক্যাসিনোগুলোতে দুই শিফটে হতো সকাল আটটা থেকে রাত আটটা একদম রাত আটটা থেকে পরের দিন ভোর আটটা পর্যন্ত আরেকবার এবং এখানে যেটি হতো সেটি হলো যে আপনার গ্যামলিং যেমন খেলা হতো একই সাথে মাদক সেবনের একটা মহা আক্রাপ ছিল আজকেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করার সময় এখানে তিনটি ক্যাসিনো থেকে বিপুল পরিমাণ মাদক এবং প্রায় চল্লিশ লাখেরও বেশি আপনার টাকা একসাথে আমরা জব্দ করেছি সঙ্গে ফকিরের পুলের ওয়ান্ডার্স ক্লাবে অভিযান চালিয়ে আসর থেকে দশ লাখ টাকা হাজার উদ্ধার সহ বিশ হাজার ও স্বর্ণালকার এবং উদ্ধার করে মাদকদ্রব জনকে আটক করে এরপরে অভিযান র্যাব চালায় মুক্তিযোদ্ধা ক্লাবে সেখান থেকে তিন লাখ চুয়ান্ন হাজার টাকা উদ্ধার ও চল্লিশ জনকে আটক করা হয়েছে এদিকে এসব কর্মকাণ্ডে জড়িত যুবলীগ নেতাদের দায়ভার নিতে নারাজ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী তিনি বলেন তিনি এসব ব্যাপারে জানেন না তিনি কখনো ক্যাসিনো দেখেননি আমি জানি না কারণ আমি ক্যাসিনো চালাই আমার বড় শখ যাচ্ছে দেখ। আমাকে আঙ্গুল তুলছেন আপনি কে আপনি এতদিন তাহলে কেন এটার মধ্যে কি ব্যবস্থাপনা ছিল সেটা আমার জানত অপরাধ করলে শাস্তির ব্যবস্থা হবে কিন্তু প্রশ্নটি হচ্ছে কেন এখন অ্যারেস্ট হবে অতীত হলো না কেন আপনি তো সবই জানতেন আপনি আইন রক্ষাকারি রক্ষাকারী বাহিনী আপনি কি জানতেন না এসব প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ বা পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন তাদের মধ্যে রাশেদ খান মেননের নাম শোনা যাচ্ছে তবে তিনিও এই কর্মকাণ্ডের দায়ভার নিতে নারাজ তিনি বলেছেন তিনি জানতেন না এসব প্রতিষ্ঠানে জুয়া খেলা হয় ও মাদকের আড্ডা হয় এখানে ফুটবল আর ক্রিকেট খেলা হতো বলে তিনি জানতেন বলে জানান এদিকে র্যাব বলেছে তাদের এই অভিযান চলবে তাদের কাছে খবর আছে ক্লাবগুলোতে মাদক ব্যবসা রমরমা এসব ক্লাবের অধিকাংশ হত্যাকর্তাই সরকারি দলের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী তবে যারাই এসব অনৈতিক কাজের সাথে জড়িত তারা কেউ ছাড় পাবেন না কেননা মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে আমরা তদন্ত করে দেখছি আসলে কারা কারা রয়েছে তাদের বিরুদ্ধেও আমরা আইন ব্যবস্থা নিচ্ছি প্রক্রিয়াধীন আছে তবে একটি বিষয় আমরা বলতে চাই সেটি হচ্ছে যে এই অপরাধ যারাই করেন না করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ সরকার কিন্তু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বা যুদ্ধ ঘোষণা করেছে আমরা যে কোনো মূল্যে মাদক বন্ধ করতে চাই এবং এই ধরনের কেসেন বন্ধ করতে চাই আমরা আশা করি যে আমাদের অন্য যারা রয়েছেন তারা এই কাজগুলি করবেন না আর আমাদের অভিযান অব্যাহত আছে যদি কেউ ভবিষ্যতে এই ধরনের কেসি চালানোর চেষ্টা করেন বা মাদকের এই ধরনের কোনো সেবনের আস্থানা গড়ে তোলেন তাহলে অবশ্যই তাকে আইনের অত